সংস্কারের অভাবে চলাচল অযোগ্য হয়ে পড়েছে যশোর শহরের বেশিরভাগ সড়ক। এসব রাস্তায় বিটুমিন উঠে সৃষ্টি হয়েছে ছোট বড় খানাখন্দের। 150 বছরের পুরনো পৌরসভার রাস্তাঘাটের বেহাল দশায় ক্ষুব্ধ শহরবাসী। রিপন হোসেনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। এমন চিত্র যশোর শহরের বেশিরভাগ সড়কের। খানাখন্দে ভরা এসব সড়ক দিয়ে চলতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর। অল্প বৃষ্টিতে পানি জমে থাকা আর কাদা শহরের প্রায় সড়কের নিত্যদিনের চিত্র। ফলে জনসাধারণের দুর্ভোগের কথা চিন্তা করে সড়কগুলো দ্রুত সংস্কারের দাবি ভুক্তভোগীদের। রাস্তাগুলো খুব খারাপ, একটু বৃষ্টি হলেই রাস্তার পরে হাঁটু পানি বেঁধে যায়, আমরা খুব অবহেলিত আছি। রাস্তা দিয়ে আমরা প্রতিদিনই যা আশা করি ভাই, যে পানি জ্যাম করে বসুন, তারপরে রোডে খুব জ্যাম হয় গাড়ির। রাস্তার কাজ হয় না অনেকদিন ধরে, রাস্তায় যানবাহনের খুব সমস্যা। চালকদের অভিযোগ, এসব সড়ক দিয়ে যানবাহন চালাতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, নষ্ট হচ্ছে গাড়ির যন্ত্রাংশ। গাড়ির চাকা ভেঙে যায়, পাতি ভেঙে যায়, তারপরে কোনো সময় স্যাসিস ভেঙে পড়ে। সাইকেল নিয়ে, ভ্যান রিক্সা নিয়ে চলতে খুব কষ্ট হয়, দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছি। আর পৌরমেয়র বলছেন দ্রুত সময়ের মধ্যে রাস্তাগুলো সংস্কার করা হবে। এই রাস্তাগুলি আমাদের সংস্কার করে আমরা সুন্দর করে এই রাস্তাগুলি ব্যবহারের উপযোগী করেছি এবং পরবর্তীতে আমরা আরও এগুলিতে আরও অনেক কাজ আছে যেগুলি আমরা করব। যশোর শহরের 93টি সড়কের মধ্যে 30টি সড়কই চলাচলের অনুপযোগী। সুরুজ আহমেদ, নিউজ 24।